টেলিকাস্টে আবার আপনাদের স্বাগত। যে খবরের দিকে আমরা চোখ রাখব, যে গত 17 তারিখ 17 মে আমরা জানি বিজেপির বুথ সভাপতি অর্থাৎ লংতরায় বিজেপির বুথ সভাপতি এবং তার পাশাপাশি বিজেপির পৃষ্ঠপ্রমুখ প্রমুখ ছিলেন রণমোহন ত্রিপুরা, তিনি নৃশংসভাবে খুন হয়েছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আজকে লংতরায় ছলিংটায় উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি মালিক সাহা এবং তিনি সাক্ষাৎ করেন পরিবারের সঙ্গে, পরিবারকে সমবেদনা জানান এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা একদমই সমবেদনা ছাড়া তাদের কিছু করেননি এমনটাও কিন্তু জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা। তার পাশাপাশি পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেকও কিন্তু তুলে দেওয়া হয় বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহার পক্ষ থেকে। আপনারা দেখছেন সেই চিত্র যেখানে বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা পরিবারের পক্ষে পরিবারের হাতে তুলে দিচ্ছেন 2 লক্ষ টাকার চেক, যেখানে গত 17 মে নৃশংসভাবে খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি রণমোহন ত্রিপুরা। এবং এর অভিযোগের তীর কিন্তু যাচ্ছে তিপ্রা মাথার দিকে, যেটা আমরা জানতে পেরেছি এবং আমরা শুনবো এই সম্পর্কে একটু বিস্তারিত। নমস্কার স্যারকে, আজকে এই জায়গাতে যে খুন হয়েছে সে পরিবারকে কত টাকা দেওয়া হয়েছে আর সেটা একটু বিবরণ দেওয়ার জন্য। স্বর্গীয় রণমোহন ত্রিপুরা, যিনি যার বয়স ছিল মাত্র 42 বছর, ওনাকে গত 17 তারিখ এখানে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে তার বাড়ির কাছেই নৃশংসভাবে যে ত্রিপুরা মাথার যে দুর্বৃত্ত বাহিনী ওনাকে নৃশংসভাবে খুন করেছেন। ওনার স্ত্রী রয়েছেন, বৃদ্ধ মা বাবা রয়েছেন, দুটো সন্তান, দুজন মেয়ে আর একজন ছেলে, ওদেরকে দেখে আসলাম খুবই ছোট, নাবালক এবং নাবালিকা। তো 17 তারিখ রাত্রিবেলা এই ঘটনা ঘটে এবং আজকে আমরা এসেছি এখানে সবাই, আমার সাথে আমার দুই জেনারেল সেক্রেটারি এখানে আছেন টিঙ্কু রায় এবং পাপিয়া দত্ত মহোদয়, আমার দুই এমএলএ সাহেব এখানে আছেন, বিধায়ক কৈমল দেব বর্মা মহোদয় উপস্থিত, আমাদের শম্ভু লাল চাকমা হংসজি আছেন, দুজন এমডিসি হয়েছেন, সঞ্জীব দাস আছেন, আমাদের সঞ্জয় দাস এমডিসি, তাছাড়া এখানে মন্ডলের অন্যান্য যারা আধিকারিক সবাইকে একসাথে নিয়ে আমরা ওদের বাড়ি আজকে যাই, ওনাদের সাথে কথা বলি। যেখানে আপনি প্রশ্ন করেছেন আর্থিকভাবে সাহায্য করে তো কাউকে এই যে ক্ষতি হয়ে গেল আমাদের ভারতীয় জনতা পার্টি, এবং সে পৃষ্ঠপ্রমুখও ছিল, শুধু বুথ প্রেসিডেন্ট না, কোন এক সময় সে পৃষ্ঠপ্রমুখ এবং একনিষ্ঠ কার্যকর্তা ছিল। তবুও যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমরা একটা 2 লাখ টাকার চেক ওনার স্ত্রীর হাতে আমরা হস্তান্তর করি এবং আগামী দিনে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি পার্টি ওনাদের পাশে থাকবে, ছেলে মেয়েদের দায়িত্ব আমরা। গত 17 তারিখ তিপ্রা মাথা কর্মীদের দ্বারা নৃশংসভাবে খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি রণমোহন ত্রিপুরা এবং আজকে মানিক সরকার গেছেন সেখানে, পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং মানসিকভাবে পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন। তার পাশাপাশি দল থাকবে পাশে, সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেবে রণমোহন ত্রিপুরার পরিবারের দিকে। পাশাপাশি আমরা যে সংবাদের দিকে চোখ রাখব, অসম আমি আবার আসবো সংবাদে, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।